মোহাম্মদ মোশাররফ হোসেন। আমার বাবা গরিব ছিল, কাজ করতো অন্যের, সারাদিন কাজ করে ব্যবসা করতো চাউলের, পানের পরে কাজ করে 25 টাকা মাইনে পায়, সেই টাকা খরচ করে পরিবারের সবাই খায়। এইভাবে অনেক বছর কাজ করছে মানুষের, মৃত্যুর আগে দেখা পাইল অল্প কিছু সুখে। যখন বাবার সুখ আসলো চলে গেল ওপারে, সন্তানেরা কান্দা কান্দা ডাকতেছিল বাবারে, যেদিন বাবাই মারা যাবে। সকাল 10টায় বাড়িতে চৌরাস্তা যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয় গাড়িতে, হাসপাতালে নিয়ে গেল। এলাকার ওই লোকজনে তাদের ওই উপকারটি চিরজীবন থাকবে মনে। বাবা যেদিন মারা গেল আমি সেদিন গাজীপুর 1টা বাজে রওনা দিলাম, 3টার সময় বর্জাপুর গিয়ে দেখি বাড়ির মাঝে ভিড় করেছে লোকজনে, চেয়ারম্যান বম্বর থানার পুলিশ সবাই ছিল ওইখানে। আমি তখন বাবার কাছে সরাসরি চলে যাই, তখন কিন্তু আমার বাবা এই দুনিয়ায় বেঁচে নাই। মুখখানা দেখে বাবা বসে পড়লাম বিচারে, সর্বপ্রথম প্রশ্ন করলো গ্রামের মাধ্যম শিববিরে, কীভাবে কি করতে হবে বল দেখি মজলিসে। আমি তখন বলেছিলাম 5 মিনিটের সময় দে। পরিবারের সবাই মিলে সিদ্ধান্তটা নিয়েছি, সাথে সাথে ফিরে এসে মজলিসেই বসেছি। তখন আমি বলেছিলাম আমাদের নাই অভিযোগ, বাবার জন্য দোয়া করব, বাবার আত্মায় পাবে সুখ। মজার একজন লোক ছিলেন আমার বাবা মাইনুদ্দিন, সবাই কিন্তু বলে দিবেন বাবার যদি থাকে ঋণ। আমি কিন্তু নেমেছিলাম আমার বাবার কবরে, দেখা যেন হয় বাবা তোমার সাথে হাসরে। মার কবরেও নেমেছিলাম, নামটি আমার মোশাররফ, কবির ভাষায় ভুল হলে ক্ষমা করে দিবেন সব, সবাই যাতে ভালো থাকে আল্লাহর কাছে দোয়া চাই। এই পর্যন্ত করি খান্তা, আমি এখন চলে যাই।